হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগ ইটিসি। আমি ইয়াসমিন আছি সবার সাথে। আশা করি সবাই ভালো আছো, তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু ভালো আছি, অনেক অনেক ভালো আছি। আজকে তো এটা ছিল আমার আজকে রান্না শেষ, আজকে বুধবার, বুধবারই কিন্তু আমার রান্না শেষ হয়ে যায়, আবার শুরু হয় হলো বৃহস্পতিবার থেকে, কালকে থেকে আমার যায় রান্না শুরু। তো আমারও কিন্তু এই বৃহস্পতিবার থেকেই শুরু হয় রান্নাটা। তো আজকে যেহেতু রান্না শেষ, আজকে কিন্তু আমার অনেক কাজ বেশি, রান্না শেষের দিন কিন্তু আমি হলো এই কিচেনটা সম্পূর্ণ একদম ওয়াশ করি সাবান দিয়ে ডলে আর কি, তারপরে জানলার গ্রিলটা, তারপরে হলো অ্যাডজাস্ট ফ্যানটা পাকের ঘরের, তারপরে ফ্লোর সব সাবান দিয়ে এগুলি পরিষ্কার করি আর কি, ভিম দিয়ে পুরাটা। এমনিতে তো করা হয় প্রতিদিন, তারপরও একদম ভালো করে ওয়াশ করা হয় আর কি এই বুধবার দিন। তো এই বুধবারের দিন কিন্তু আমার অনেক ব্যস্ত থাকতে হয়, অনেক মানে কাজ করতে হয় বেশি। হ্যাঁ, বুধবার আসার আগের দিনই ভয় লাগে যে কালকে আমার রান্না শেষ, আজকে মানে কালকে সব কিছু করতে হইব, এরকম ভয় লাগে। তো যাই হোক, আজকে কিন্তু লম্বা বক বক হবে তোমাদের সাথে, সাথেই থাকো। আর যে আপুরা ভাইয়ারা, আমার সুইট ভিউয়ার্সরা, আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবা, প্রেস করে অল লেখা আসবে, অল লেখাতে টাচ করে দিবা, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবা, সবার আগে দেখতে পারবা। আর সবাই, তোমরা হয়তো ভাবতেছো যে আমি আবার শুটিং করি কবে থেকে, বা শুটিং করতে হলে আমাদের কী কী কাজ করতে হয় শুটিং করতে হলে, তো সেই বিষয়ে আমি আলাপ করব, সাথেই থাকো তোমরা। আর আজকের বক বক শোনার জন্য প্রস্তুত হয়ে যাও, আমি কিন্তু আজকে লম্বা বক বক তোমাদের সাথে করব। তো এই তো আমার ডালটা ধোয়া হয়ে গেল, ডালটা আমি সবসময় কিন্তু লবণটা দিয়ে একবারে বসাই দিই, তোমরা দেখছো আমি ডালের মধ্যে লবণ দিছি সবসময়, আমি ডালটা ধুয়া এভাবে লবণটা দিয়ে একবারে বসাই দিই। তো আমার ডাল ভাতটা বসাই দিলাম, আর সকালবেলা ঘুম থেকে উঠলে আসলে কিন্তু কাজ মানে অনেক তাড়াতাড়ি করা যায়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই যে এটা একটু শেয়ার করলাম, এটা আমার মেয়ে আর কি আইস কিউব ট্রেটা আইস রাখার ওইটা ভেঙে ফেলছিল, তো অনেক রাগ লাগে এটা দেখলে মনে হয় কথাটা। আর এই যে সকালবেলা আলু ভাজিটা, পানি ভাতটা, এটাও শেয়ার করলাম, আসলে কয়েকদিন হইলো রাত্রের ভাতগুলা থাইকা যায় আর কি, আর ভাত নষ্ট করতে কিন্তু অনেক খারাপ লাগে। তো এই যে ভাতগুলো, এগুলো আর কেউ খাইবো না, এগুলো কিন্তু ফালাই দিতে হইব। কিছু ভাত আমাদের কয়েকটা মুরগি পালা আমার শাশুড়ি, তো ওই মুরগিকে খাওয়াই নিয়ে আর ভাতগুলো কিন্তু ফেলেই দিতে হয়, রাতে ঠিক মতো ভাত খাওয়া হয় না। তো আবার যদি কম রান্না করি তখন কিন্তু শর্ট পড়ে যায়, তখন কিন্তু অনেক বিরক্ত লাগে। তো ওই যে আমি ফ্যানটা পরিষ্কার করে নিলাম, ওইটাও একটু দেখাইলাম। আর দুইটা বেগুন গাছ থেকে ছিঁড়ে আইনা আমার শাশুড়ি রেখে দিছে ঘরে, তো দুইটা দিয়ে তো আর রান্না হবে না, আমি তো ছাদে চলে আসলাম তোমাদেরকে সাথে করে নিয়ে, সাথেই থাকো আমার। আর এই যে কাপড় চোপড়গুলি ধুয়ে একটু আগে মেলে দিয়ে গেছে এখানে, তো বাতাসে সব কাপড় চোপড় গুছাই ফেলছে, আসলে কাপড় মেলার ক্লিপগুলি যে ক্লিপগুলি নিয়ে আসছে, এবারে ক্লিপগুলি ভালো ছিল না, কয়েকদিনে আর কি ভেঙে গেছে। তো ক্লিপ ছাড়া কাপড় দিলে তো জানোই বাতাস থাকলে কি অবস্থা হয়, নিচে ফালায় দেয়, তারপর হইলো গুছায় থাকে, তো এগুলি আমি একটু ঠিক করে দিতেছি। আর আসছি হইলো এখানে বরবটি নিব গাছ থেকে, আজকে আলু দিয়ে বরবটিটা ভাজি করব, আর হইলো মাছটা দিয়ে আমি কালো বেগুন রান্না করব। তো সাথেই থাকো, দেখো আমি আমাদের গাছের ফ্রেশ সবজি, আর নিজের হাতে এভাবে সবজি তোলার মজাই আলাদা। অনেকে হয়তো মিস করতেছো আমার সবজি তোলা দেখা, মনে মনে ভাবতেছো ইস আমি যদি ছিঁড়তে পারতাম, বা আমার যদি গাছ থাকতো এরকম। তো তোমরাও চাইলে এভাবে কিন্তু ছাদের উপরে সুন্দর করে গাছ লাগিয়ে নিতে পারো। আসলে গাছ থাকলে কিন্তু ফল আসবেই, এটাই স্বাভাবিক। তো আমার হাজব্যান্ড সম্পূর্ণ ক্রেডিট ওর এই গাছগুলিতে, অনেক ঝিঙ্গা, অনেক ধুন্দুল, অনেক বরবটি, তারপর আমাদের করলা গাছ, তারপর হলো কালো বেগুন গাছ, পুঁই শাক গাছ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, অনেক কিছুই আমরা এই গাছ থেকে খাইছি এই ছাদের উপরে চাষ করা। কাঁচামরিচ আছে, কাঁচামরিচের গাছ ছিল অনেক সুন্দর সুন্দর, আমার আগের ব্লগগুলো যারা দেখছো তারা হয়তো দেখছো এখানে। তো এই যে দেখো অনেক বরবটি হয়েছিল এই গাছগুলোতে, এখন তো একটু মানে গাছগুলো একটু নষ্ট হয়ে আসতেছে,
আর বেশি হবে না মনে হয়। তারপর অনেক বরবটি খাইছি এখান থেকে, সবাই সবাইকে দিছি কম বেশি বরবটি, অল্প অল্প করে সবাইকে দেওয়া হয়েছে মোটামুটি। তো কেন জানি না আমার এই সবজি ছিঁড়তে গেলেই আমার মনে হয় যে একটু শুট করি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করার জন্য। আসলে আমরা মহিলা যারা আছি, মেয়ে যারা আছি, ঘরের কাজ করতে হয়, রান্না করতে হয়, সারাটা দিনই মোটামুটি কাজ, আর বেশিরভাগ সময়টাই কিন্তু কিচেনে কাটে আমাদের। আর যদি আবার পাশাপাশি আমরা করি ইউটিউবিং, ইউটিউবিং করলে তো আরও কথা নেই, মানে আমাদের কাজ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সংসারের কাজ, মানে বাচ্চা সামলানো, সব কিছু সামলাই কিন্তু আমরা ইউটিউবিংটা করি। এত কাজের পাশাপাশি কিন্তু ইউটিউবিংটা করা অনেক টাফ হয়ে যায় আমাদের জন্য, অনেক কষ্টকর হয়ে যায়। তারপরও আমাদের ইউটিউব নানা ভাই বোঝে না কবে কবে যে আমাদেরকে ভাইরাল করবে। একটু প্রতিটা ভিডিও আমরা তৈরি করি ভাইরাল হওয়ার আশায়। এই যে দেখো আমাদের গাছের, আমার গাছের আর কি কত সুন্দর, মাশাল্লাহ বলো সবাই, মাশাল্লাহ। করলাগুলি অনেক সুন্দর আসছে, অনেকগুলো করলা আসছে। আমরা এর আগে নতুন গাছ থেকে, মানে এই গাছটা নতুন, বেশি দিন হয়নি, আরেকবার উঠাইছি করলা, তো এই যে আবার হয়েছে। তো এই করলা ভাজিটা যদি কেউ দেখতে চাও, সাদা ভাজি, করলা সাদা ভাজি, তিতা ছাড়া আর কি, একদম কালার ঠিক রেখে আর কি, সবুজ কালার থাকবে একদম। আর আমি করলা ভাজিটা একটু কাঁচা কাঁচাটাই পছন্দ করি, মানে কালারটা একদম সবুজ থাকবে, আর একদম তাড়াহুড়া করে বেশি আগুনে, একটু তাড়াহুড়া করে রান্না করা। অনেকে ধিমি আছে, করলা সিদ্ধ করে ঢাকনা দিয়ে দেয়, কিন্তু ঢাকনা দিয়ে আমি কোনো সময় করলা ভাজি করি না। যদি আমার এই করলা ভাজিটা তোমরা দেখতে চাও, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবা, আমার এই তিতা ছাড়া করলা ভাজিটা যদি দেখতে চাও কেউ। এই যে কাঁচামরিচ গাছ, আমি দেখছিলাম কাঁচামরিচ বাতি হয়েছে কিনা, তো কাঁচামরিচগুলা ছোট, কড়া, বাতি হয় নাই। তো কাঁচামরিচ আর ছিঁড়বো না, আমি কিছু বেগুনও তুলে নিলাম এখান থেকে। আমাকে খুঁজতে খুঁজতে আমার মেয়ে চলে আসছে, যে হ্যাঁ আমি আজকে আনতেও যাইনি, আমার ছেলেকে পাঠাইছিলাম, আমার কাজ বেশি এই কারণে সকালে নিয়ে গেছে আমার এক মামি শাশুড়ি। আমি রেডি হয়ে নামছিলাম, তো আমার মামি শাশুড়ি আবার এদিক দিয়ে যাইতেছিল, তো মামি শাশুড়ি বললো চলো আজকে আমি নিয়ে যাই। পরে আমার মামি শাশুড়ির সাথে দিয়ে দিলাম ওকে, আমি আর যাইনি, আমার কাজ বেশি আজকে তাই। তো আবার নিয়ে আসতে পাঠাইছি ছেলেকে, ছেলের আজকে স্কুল বন্ধ ছিল, বাসায় ছিল, তো ওকে বললাম একটু নিয়ে আয়ো যায়া যাইবারে। তারপরে ও গেছে নিয়ে আসছে, আমি আসছি সাদে, আমাকে এসে ঘরে না দেখে সাদে চলে আসছে। তো এই যে আমাদের সবজি তোলা শেষ, এখন আমরা মামি ঘরে চলে যাব আর কি, অনেক কাজ, ডাল ভাত তো চুলায় বসানো তোমরা দেখছোই। এই ফ্রেশ সবজি নিতে চাইলে, খেতে চাইলে চলে আসতে পারো আমার বাসায়। তো এই যে ঘরে এসে আমার মেয়ে বলছিল রুটি খাইবো, আটাটা গোলানো ছিল, কারণ আমি রুটি খাইনি আজকে, আমার শাশুড়িও খায় নাই, তো আটাটা রয়ে গেছে সকালবেলার। তো এই যে বাচ্চা কিন্তু বলক চলে আসছিল, আমি এটা নামাইয়া তারপরে ওকে একটু রুটি ভাজা দিতেছি, যেহেতু খিদা লাগছে, স্কুল থেকে আসছে, আলু ভাজি দিয়ে খাবে ও রুটিটা। আর ডালের চুলাটায় আগুন একদম কম, ডালের চুলায় আগুন তেমন উঠেই না, এই কারণে ডালটা বলকই আসে না এখনো। তো আমি কিন্তু রুটি ভালো করে বানাইতে পারি না, এক্সপার্ট না আর কি রুটি বানানোতে, তোমরা সবাই জানো আমি এরকম সাইজের রুটি বানাই। অনেকে কিন্তু ছোট ছোট করে রুটি বানায়, ওটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আমি আসলে আমার রুটি বানানো একটু বানাতে পারি আর কি, মানে আলসেমি নাই, কিন্তু আমি রুটি এত সুন্দর করে বানাইতে পারি না। আর ছোটো ছোটো বানাইলে মনে হয় যে অনেকগুলো বানাইতে হয়, তো এই কারণে আমি একটু এই বড়ো সাইজটাই বানাই, মানে দুইটা দিয়ে একটা রুটি বানাই আর কি, এরকম হইব। তো কী কারণে জানি না আজকে রুটিটা এত ফুললো, অনেক ভালো লাগতেছে, রুটি ফুললে কিন্তু দেখতে অনেক ভালো লাগে, খুশি লাগে। তো এই যে দেখো রুটিটা অনেক ফুলছে আজকে, হয়তো তোমাদের সাথে শেয়ার করবো বলে রুটিটা আজকে একটু ফুলছে, অনেক ভালো লাগতেছে আমার কাছে। সেই যে মেয়েকে রুটিটা দেই খাইতে, আর ভাতটা আবার চুলাই দেই, দেন কাটাকাটি করি। আর
সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার আপুরা ভাইয়ারা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে কিন্তু আমাদের অনেক কাজে আসবে, অনেক ভালো হবে আমাদের জন্য, আমাদের চ্যানেলের জন্য। তো এই যে মাছটা আমি একটু পিস করে নিছি আর লবণ দিয়ে ভালো করে এটা ধুয়ে নিছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণটা দিয়ে এটা মাখাই নিতেছি। আমি এই পাশে বেগুনটাও কেটে নিছি, রান্না করব। মাছটাও মাখাই নিলাম, ভাতটা হইলে আমি মাছটা ভাজা দিব আর তরকারিটাকে বসাই দিব। আর এই যে বরবটিটা আমি আস্তে ধুয়ে নিতেছি, আস্তে ধুয়ে কাটলেই ভালো হয় সুবিধার। বরবটিটা কাটার পরে দেখা গেছে ছোট ছোট হয়ে যায়, ওটা ধুইতে মানে অনেক দেরি হয়, বিরক্ত লাগে। তো এইভাবে আস্তে ধুয়ে নিলেই ভালো হয় বরবটি। আসলে কিচেনটা পরিষ্কার থাকলে আর মন মানসিকতা ভালো থাকলে, শরীর সুস্থ থাকলে কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে। আর পরিষ্কার জায়গায় কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে, সেটা কিচেনই বলো, বাথরুমই বলো, ঘরই বলো, সব জায়গায় যদি পরিষ্কার থাকে মনটা কিন্তু অন্যরকম একটা ফ্রেশনেস আইসা পড়ে মনে আর কি, মনটা ভালো থাকে। আমরা দেখা গেছে অনেক সময় আমরা যদি একটু ভালো কাপড় পরি, ভালো জামা পরি, আমাদের মনটা কিন্তু অনেক ফ্রেশ হয়ে যায়। তেমনই কিচেন, বাথরুম, ঘর সব কিছু যদি পরিষ্কার থাকে, গুছানো থাকে, আমাদের মন কিন্তু এমনিতে ফ্রেশ থাকে, ভালো লাগে মনটা। তো যে মাছটা আমি একটু উল্টায় দিলাম, এটা ভাজা হয়ে গেছে এক পিস। আর বরবটিটা এখন আমি কেটে নিব, বরবটিটা আমার তো বেগুনটা রেডি আছে, কেটে ধোয়া নেওয়া হয়েছে। তো মাছটা ভাজা হইলে আমি এটাতে তরকারিটা বসাই দিব। আর এদিকে ডালের মধ্যে একটু মশলা দিয়ে দিই, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। আর ঘরে আজকে টমেটো নেই, তো টমেটোটা দেওয়া হবে না, মাঝে মধ্যে জলপাই দিয়ে রান্না করি, আজকে জলপাইটাও দিব না, কারণ আমার ছেলে খাইতে চায় না ডালের মধ্যে জলপাই। আমাদের সবার কাছেই ভালো লাগে, আমার ছেলে আর আমার হাজব্যান্ড ডালের মধ্যে জলপাইটা পছন্দ করে না, আমরা সবাই খাই। আমার জায়ের ছেলেরা, আমার শাশুড়ি তো অনেক পছন্দ করে ডালের মধ্যে জলপাই টক দিয়ে রান্না করলে। সারা বছরই আমরা আমের সময় আমরা জলপাই এরকম দিয়ে ডালটা রান্না করি। আর টমেটো সিজনে তো টমেটো সবসময় থাকে। আর ডালটা আমার ঘরে প্রতিদিনই রেগুলারই রান্না করতে হয়। আর যেটা বলতে চাইছিলাম তোমাদের সাথে, যে শুটিং করতে গেলে কী কী কাজ করতে হয়, তো সেটাই বলবো। সাথেই কিন্তু খাইকো, তোমরা মিস করো না। এত কষ্ট করি, এত কষ্ট করি ইউটিউবিংয়ে আসার পর থেকে আমার মনে হয় যে কি বলবো, আমার মাথার চুল কয়টা তো আগে বাতাসে কয়েকটা পাকছিল, এখন তো পুরোপুরি পেকে গেছে ইউটিউবিং করতে করতে। মাথা এত গরম হয়ে যায় সারাদিন কাজ করার পরে, ইউটিউবিং করতে হয়, সময় দিতে হয় ইউটিউবিংয়ের পিছনে, সময় না দিলে কোনো কাজই হয় না। মানে আমার ভিডিও যদি সবাই দেখে, সবার ভিডিও তো আমার দেখতে হবে, এটা তো একটা মানে রুলসে পড়ে যায়, মানে বিবেক যারা আছে, আমার ভিডিও যদি কেউ দেখে আমি তাদের ভিডিও কীভাবে না দেখবো, না দেখে থাকবো আর কি। তো আমিও কিন্তু তাদের ভিডিওগুলো দেখতে হয়, এত সময় দিতে হয় ইউটিউবে। তো বাকি চুল কয়টা কিন্তু এমনিতে পাইকা যেতেছে, জানি না ইউটিউব নানা ভাই কবে যে রাজি হইব আমাদের উপরে, মানে আমাদেরকে আমাদের ভিডিওগুলি ভাইরাল করবে, জানি না। তো সবাই দোয়া করো আমাদের সবার জন্য, আমরা যারা ইউটিউবিং করি, আপুরা ভাইয়ারা সবার কথাই বলছি, অনেক কষ্ট, অনেক কষ্ট করতে হয় আমাদেরকে, আমরা সবাই যেন সাকসেস হইতে পারি ইউটিউবে, আর ইউটিউব নানা ভাই যেন আমাদের উপর তাড়াতাড়ি রাজি খুশি হয়ে যায়। তো এই এই দোয়া করো সবাই। তো এই যেভাবে আমি বরবটিগুলো কেটে নিলাম, আর আমার তরকারিটা কিন্তু আমি বসাই দিয়েছিলাম, ওইটা তোমাদের সাথে শেয়ার করি নাই, অল্প একটু শেয়ার করছি, তাও 19 মিনিট তোমাদের সাথে। আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, আসলে পুরাটা তো শেয়ার করা সম্ভব না। আমি সকাল 7টায় কিচেনে ঢুকছি, 7:30, আর এখন বাজতেছে প্রায় 1:30। তো এতক্ষণ কিন্তু আমি কিচেনেই কাজ করছি, পরিষ্কার থেকে শুরু করে কাটাকাটি, রান্না বান্না সম্পূর্ণটা তো শেয়ার করি না, অল্প কিছু সময় তোমাদের সাথে শেয়ার করি, প্লিজ তোমরা সম্পূর্ণটা দেখবা। আর এই যে তরকারিটা কিন্তু হয়ে আসছে, এখানে আমি আস্ত কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর পাশে কিন্তু আমার মেয়ে আছে, আমার যা আছে, আমরা এখানে কথাও বলি মাঝে মধ্যে, তো ওদেরকে শ্যুট করা হয় না, আমার যা শ্যুট করতে চাইছিলাম বলে না।
তো মাঝে মধ্যে এদিকে আমরা কথা বলতেছি, রান্না করতেছি এরকম। আমার তরকারি এটা হয়ে গেছে, আমি এখন ভাজিটা বসাই দিব। আর এই যে মানে আমরা যখন মানে কি বলি শুটিং করি, এই যে একটু লবণ কম হয়েছিল এখানে, আমি একটু লবণ দিয়ে দিলাম তরকারিতে। তো শুটিং করতে গেলে আমার কি কি করতে হয় সেটাই বলতেছি। শুটিং করতে গেলে দেখা গেছে এই জায়গা পরিষ্কার করো, কিচেন পরিষ্কার করো, বেসিন পরিষ্কার করো, যেখানে আমি যে সানসিট বলে বা কাউন্টার কিচেনের কাউন্টার ওইটা পরিষ্কার করো, চুলা পরিষ্কার করো। বারবার এই ভিডিও করব বলেই, এই শ্যুট করব বলেই কিন্তু বারবার পরিষ্কার করতে হয়, নইলে কিন্তু আমরা ওই রান্নার শেষে একবারে পরিষ্কার করি। তো তোমাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু বারবার চুলাটা পরিষ্কার করে করে কিন্তু ভিডিওটা করতে হয়। অনেক সময় রান্না বান্না দেরি হয়ে যায় ভিডিও করার কারণে, শ্যুট করার কারণে। এই যে দেখো আমি মুছতেছি এইবার নিয়ে, মানে আমি যে কতবার মুছলাম হিসাব ছাড়া, মানে যেদিনই আমি শ্যুট করি সেদিনই আমার মানে 12টা বাজা যায়। চুলা থেকে জানলা থেকে মানে এইগুলি সব পরিষ্কার করতে হয়, একবার না দুইবার না, আমি রান্নার আগে কিন্তু সব পুরো কিচেনটা পরিষ্কার করছি। তো এখন আবার এই চুলাটা কিন্তু আমি মাছ ভাজার পর একবার পরিষ্কার করলাম, তরকারিটা নামানোর পর একবার পরিষ্কার করলাম, ভাতটা নামানোর পর একবার পরিষ্কার করলাম। তো এইটাই বলছি যে শুটিং করতে গেলে আমাদের কী কী করতে হয়, কী কী কাজ করতে হয়, অনেক কষ্ট করতে হয়। আর সারা দিনই মানে এত কাজের মধ্যে, এত কাজের চাপের মধ্যে যদি একটু শ্যুট করতে যাই সেটা কিন্তু আরও বড় কষ্ট। মানে আবার অনেক জায়গা মিসিংও হয়ে যায়, মনে থাকে না, ক্যামেরাটা অন করতে মনে থাকে না, আর মোবাইল তো মোবাইল, আর বইলো না ক্যামেরা। এই যে আমি এইখানে দেখবা, আমি যে কাঁচামরিচটা পেঁয়াজটা দিয়ে দিলাম, তো এই অবস্থায় আমার এখানে মোবাইলটা জায়গা নেই, মানে ভিডিওটা একলা একলা একলাই বন্ধ হয়ে গেছে। তো এখন কি করি, তো আমি এই যে দেখো, এই যে এই জায়গাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এখানে যে আমি বরবটিটা দিলাম, তারপর মশলাটা দিলাম, এটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ এই মোবাইলের কারণে আমার মানে ওভারলোড হয়ে গেছে, মোবাইলের জায়গা নাই। তারপর আবার এই কাজের মাঝখানে, তোমাদের এই এত কাজের মাঝখানে এই ভিডিও ডিলিট করো, খুঁজা খুঁজা কোন ভিডিওটা আমার লাগবে না, দরকার নাই, ওইটা ডিলিট করো, মোবাইলের জায়গা করো, দেন আবার ভিডিও করতে হয়। তো এই যে আমি এখানে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে ভাজিটা বসাই দিলাম। আর এই বরবটিটা একটু সিদ্ধ হওয়ার পরে আমি এই যে দেখো আমার সকালের করা আলু ভাজিটা, আমি এটা আলু দিয়ে ভাজি করতে চাইছিলাম, তো আমার আজকের সকালের আলু ভাজিটা রয়ে গেছে অনেকগুলা। তো এটা নষ্ট না করে আমি এখানে আলুটা দিয়ে দিলাম, যেহেতু ওটার সাথে মশলা অ্যাড করছি আমি, আলুতেও মশলা আগেরই ভাজি করা, তো কোনো সমস্যা নাই। তো একসাথে এটা ভাজি হয়ে গেলো সুন্দর একটা, আর অনেক ইয়াম্মি হয়েছিলো। আর এই গাছের বরবটিটা অনেক মিষ্টি মিষ্টি লাগে খাইতে আর কি, গাছের দেখেই নাকি মনে হয় জানি না, অনেক ভালো লাগে ভাজিটা এভাবে। তো শুনলা তোমরা আমার লম্বা বকবক, আসলে কেমন হইলো আমার আজকের ব্লগটা তোমরা কমেন্টস করবা। এই আমার রান্নাবান্না শেষ। তো এই যে আমার বেগুন তরকারিটা, আর হইলো বরবটি ভাজি আর ডাল, এগুলাই আজকে দুপুরের মেনু। আর এই যে চুলাটাও পরিষ্কার করে নিছি আমি, আর এখন শুধু ফ্লোরটা আমার পরিষ্কার করতে হইব, আর ডালটা রাতের বেলা সায়স্তা করব, ডালের বড়া বানাবো রাতের বেলা। ওইটা এই দেখো ফ্লোরটার কী অবস্থা, আমি কিন্তু পরিষ্কার করে এই বৈশাখ এখানে কাটাকাটি করছিলাম, তো এখন আবার নোংরা হয়ে গেছে। এখন আমি এটা ভিম দিয়ে ঘষবো ফ্লোরটা, ফ্লোরটাই শুধু বাকি ছিল ঘষা মাজার, তো এখন এটা মুছে নিব ভালো করে। আর এখন বিদায় নেওয়ার পালা, অনেক বকবক করলাম, যদি ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমা করে দিবা। তো আমার চ্যানেলের যারা নতুন, আমার আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিওগুলি দেখো, আমার ব্লগ যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক দিবা, কমেন্টস করবা, সবার সাথে শেয়ার করে দিবা। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবা, যাতে আমার নতুন নতুন ব্লগ ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা।